একটা গাছের গোড়ায় বসে বসে বিশ্বনবী যখন ওয়াজ করতে লাগলেন, এমন সময়ে আল্লাহর রাসূল হঠাৎ করে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে হযরত উসমান জিন্নুরাইন দাঁড়িয়ে গেলেন আর বললেন, আগো আল্লাহর পয়গম্বর, এত সুন্দর একটা সময় আপনি চমৎকার করে কোরআনের কথাগুলো আপনি আমাদেরকে বুঝাইয়া দিচ্ছেন, দিনের কথাগুলো বুঝাইয়া দিচ্ছেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলো শুনছিলাম, হঠাৎ করে আপনি চোখের পানি ছাড়লেন কেন, কাঁদতেছেন কেন, কি হয়েছে? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা দুঃখের কথা কি বলবো, এই মুহূর্তে আমি চক্ষু বন্ধ করে দেখলাম এই মক্কা এবং মদিনার সব থেকে বড় লিডার, সব থেকে বড় গাদ্দার, সব থেকে বড় যুদ্ধবাজ, যার নাম হচ্ছে আমর, আমর নামে একজন বড় যুদ্ধবাজ, মহাপহলওয়ান, মহাবীর, এই মুহূর্তে কাবার গিলাফ ধরে এসে শপথ করেছে, যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মুহাম্মাদের, ইসলামের নবী, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করবে, ততক্ষণ পর্যন্ত সে পানীয় পান করবে না, কোনো খাবার নিবে না, এই বলে সে শপথ করেছে। শপথ করে 5-6 হাজার সৈন্য নিয়ে সে আমাকে হত্যা করবার জন্য আসতেছে, এই জন্যে চোখের পানি ছেড়ে দিলাম আর কাঁদতে লাগলাম, কি ব্যাপার, এত বড় জিনিস আমাকে হত্যা করবার জন্য এই মুহূর্তে কাবার গিলাফ ধরে শপথ করে আসতেছে। সাহাবায়ে কেরাম বসা হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব, এই পাহলোয়ান তো বিশাল বড় পাহলোয়ান, 10,000 মানুষ যদি তার সামনে দাঁড়ায় কেউ তার মোকাবেলা করতে পারবে না, এর কারণ হলো তারিখে পাওয়া যায় এই আমর প্রত্যেক দিন সন্ধ্যায় 21 কেজি খাবার খায় আর সকালবেলা 25 কেজি খাবার খায়। কত কেজি হয়েছে কথা বলেন না, 21 কেজি আর 25 কেজি, 46 কেজি প্রত্যেক দিন সকালবেলা 25 কেজি, সন্ধ্যাবেলা 21 কেজি খাবার খায়, এমন একটা লোকের মোকাবেলা করবার মতো সাহস তো পৃথিবীর কোনো মানুষের নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা জানি এই যুদ্ধবাজ আমর যখন যুদ্ধে যায়, যুদ্ধের ময়দানে যেই তরবারি নিয়ে সে যুদ্ধ করে, এই যুদ্ধের তরবারির ওজন হচ্ছে 2.5-5 মণ, এই যুদ্ধের ময়দানে তরবারির ওজন 2.5-5 মণ, তরবারির পারবেন এর মোকাবেলা করতে? আল্লাহর পয়গম্বর যে প্রতিদিন 46 কেজি খাবার খায়, 2.5-5 মণ ওজনের তরবারি দিয়ে যুদ্ধ করে, এর মোকাবেলা করবার মতো শক্তি তো আমাদের কারণেই, আল্লাহর পয়গম্বর আমরা কি করব? নবীজি বললেন, পরামর্শ দাও। সবাই মিলে পরামর্শ করলেন, বদদোয়া করবেন, তার জন্য বদদোয়া করবেন আল্লাহ, ও আমর যখন বের হবে তার পা যেন অবশ হয়ে যায়, হাত যেন অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। আমি কি বুঝাতে চাই শুনবেন, প্যারালাইসিস যেন হয়ে যায় আর যেন যুদ্ধ করতে না পারে, ইসলামের মোকাবেলা করতে যেন না পারে। আল্লাহর পয়গম্বর বললেন, চলো সবাই হাত উঠো, আমরা এই মুহূর্তে তার বিরুদ্ধে বদদোয়া করব। সবাই মিলে হাত উঠালেন, বিশ্বনবী হাত উঠালেন, হাত উঠে আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা তুমি আমরের দুই হাতকে এতটুকুন বলছেন ধ্বংস করে দাও, বলেন নাই। এই পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নাযিল করো, ইয়া আইয়ুহান নবী ইউহাদরিস, ওগো আল্লাহর পয়গম্বর আয়াত নাযিল করে দিচ্ছি, আয়াত নাযিল হয়ে যাচ্ছে, ওগো নবী কাফেররা মোকাবেলা করবে আর শপথ করবে আর আপনি শুধু তাসবিহ হাতে নিয়ে দোয়া করবেন, এটা হবে না, বরং এই হাত শুধু দোয়া করার জন্য আমি আল্লাহ দেই নাই, এই হাত শুধু তাসবিহ টিপার জন্য আমি আল্লাহ দেই নাই, এই হাত দিয়েছি কাফেরদের মাঝে মাঝে মোকাবেলা করার জন্য কাজে লাগাতে হয়, কোন ঠিক কিনা? শুধুমাত্র দোয়া করতে থাকবেন কাজ হবে না, এদিকে আমার তরবারি নিয়ে আসতেছে মোকাবেলা করবে আর আপনি হাত উঠে দোয়া করবেন, শুধু আর কাজ হয়ে যাবে, হবে না। পয়গম্বরে আরবি অবশ্যই মোকাবেলা করতে হবে, মোকাবেলা ছাড়া কাজ হবে না।
কারণ শুধুমাত্র বোঝা গেল শুধুমাত্র খানকায় বসে দোয়া করলে হবে না, মসজিদে বসে দোয়া করলে হবে না। কাফের বেঈমানেরা ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামের মোকাবেলা করবে, তখন আমরাও আমাদের সর্বশক্তি নিয়ে তাদের মোকাবেলার জন্য দাঁড়াতে হবে। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব নবী দাঁড়ায় গেলেন আর বলেন, সাহাবীদের মধ্যে কে আছো একটু দাঁড়াইয়া যাও, কে আছো আমরের মোকাবেলা করবে? বড় বড় সাহাবী যারা চিন্তা করনা হারে, সন্ধ্যাবেলা 21 কেজি খায়, সকালবেলা 25 কেজি খায়, এর মোকাবেলা কেমনে করা যায়? তো সিস্টেমই নাই, এর মধ্যে 2.5 থেকে 5 মজুর ওজনের তরবারি কেমনে মোকাবেলা হবে? কেউ যখন কথা বলতেছেন না, রসুল আবার বলেন, কে আছো আমরের মোকাবেলা করবা? আমর আমাকে হত্যা করবার আগে, আমাকে আঘাত করবার আগে তার মোকাবেলার জন্য যাবা? কেউ যখন দাঁড়ায় না, পিছনের সারি থেকে একজন তরুণ দাঁড়াইয়া গেলেন যার বয়স 11 বৎসর, তার নাম হযরতে আলী। হযরতে আলী দাঁড়াইয়া বলেন, রাসূলুল্লাহি, কেউ যখন দাঁড়াবে না, আমি আলী আমরকে হত্যা করার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ! আল্লাহ নেই বলেন, ইজলিস, বাহ পিচ্ছি মানুষ, তুমিও দাঁড়াইতেছো, ছোটো কিছু বুঝো না, তুমিও যুদ্ধ করবা, এত বড় বড় মানুষ থাকতে তুমি দাঁড়ায় গেছো, বসো। আলীরে বসাই দিছে, 11 বৎসর মাত্র, খুব বড় মানুষ নাকি না ছোট? আল্লাহর নবী আবার দাঁড়ায় বলেন, কেউ কি আছো আমরের মোকাবেলা করার মতো, কেউ কি আছো? দীর্ঘক্ষণ বললেন, কেউ যখন দাঁড়ায় না, আমার নবী আবার বললেন, কেউ কি আছো? আবার আলী দাঁড়ালেন, নবীজি আবার বসায় দিলেন, 3 নম্বর আবার, আবার নবীজি বলেন, কেউ নাই নাকি আমরের মোকাবেলায়? এবার চোখের পানি ছেড়ে ছেড়ে আলী দাঁড়ায় গেলেন, নবীজি বলেন, আলী রে আয় আমার কাছে আয়। নবীজি নবীজির কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আমার নবী আলীকে জড়াইয়া ধরলেন। আলী বাচ্চা মানুষ, ফুপায়া ফুপায়া কাঁদতেছে। নবীজি বলছেন, আলী কেন বারবার তুমি দাঁড়াচ্ছ, বলো তো কি হয়েছে? আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাচাতো ভাই, আজকে আমার বাবা নাই, এই জমিনে কেউ নাই, আজ আপনার মোকাবেলা করবে, আপনাকে আঘাত করবে, আমি আলী বেঁচে থাকবো তা হতে পারে না, কেউ যদি না দাঁড়াতে পারে, আমি আমার নবীকে এত বেশি ভালোবেসে ফেলেছি, আমি আমার নবীকে ছাড়া 1 মিনিট থাকতে পারি না। আল্লাহ জানায় দিলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জানায় দিলেন, পয়গম্বর আলী তার অভিভাবক তো আমি। আলী রেডি হয়ে গেছে যুদ্ধ করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে ফিরাইয়া দিয়েন না, কারণ আলী মুসলিম, তার অভিভাবক আমি, তাকে আপনি রেডি করেন। আলী দাঁড়াইয়া গেলেন, নবীজি বলছেন, আলী যুদ্ধ করার অস্ত্র আসেন হুজুর, কিছুই তো নাই, তার সামনে 2.5 থেকে 5 মণ ওজনের তরবারি, মোকাবেলা করার মতো কিছু আছেনি? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই। নবীজি ওসমানকে বলেন, ওসমান তোমার কাছে কি কোনো অস্ত্র আছে? ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু বাড়িতে উট জবাই করার ছুরি আছে। কি জবাই করা? উট জবাই করার ছুরি মানে যে লেবু টেবু খাটে এমন সাইজের একটা ছুরি, বুঝেন নাই, একটু ছুটি উট জবাই করে যে ছুরি দিয়ে। আল্লাহ রসুল বললেন, তুমি নিয়ে আসব। হযরত ওসমান নিয়ে আসতে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন, হাতে নিয়ে দেখেন ওসমান যেই ছুরি নিয়ে আসছে তা 27 ইঞ্চি, কত ইঞ্চি, 27 ইঞ্চি কতটুকু লম্বা? 27 ইঞ্চি কতটুকু? হ্যাঁ, 1.5 হাত। 27 ইঞ্চি লম্বা পাতলা একটা তরবারি নিয়ে আসছে। আমার নবীজি বললেন, আলী এটা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও, আমার বিশ্বাস আল্লাহ যেহেতু অভিভাবক হয়েছেন, তুমি আমরের মোকাবেলা করে দিনকে বিজয় করতে পারবে। কোন সুবহানাল্লাহ! হযরত আলী দৌড় দিলেন, সামনের দিকে দৌড়ায় আলীকে বিশ্বনবী বলছেন, আলী দাঁড়াও আমার কথা শুনো। আলী দাঁড়িয়ে গেলেন, নবীজি বলছেন, আলী দৌড়াও কেন? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ তরবারি আপনি হাতে দিয়েছেন, আল্লাহ অভিভাবক হয়েছেন, আপনি দোয়া করেছেন,
আমার বিশ্বাস, আমার বিশ্বাস, যত আগে খিদমাত করতে পারবো তত আগে আল্লাহ খুশি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি আলীকে জড়াইয়া ধরলেন, বুকের সঙ্গে বুক লাগালেন, কপালে চুম্বন করলেন, হাতের ওই জায়গায় চুম্বন করলেন, আর বললেন আলী যাও। আলী চলে গেলেন, তরবারি হাতে দিলেন, 26-27 ইঞ্চি তরবারি হাতিয়ে দিয়ে বলছেন আলী সামনে যাও। আলী চলে গেলেন, গিয়া দেখেন 3-5 হাজার সৈন্য নিয়া আমর যখন আসতেছে, আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন শোনো আমর, আমার বিশ্বনবীর মোকাবেলা করা থামিয়ে দাও। তুমি মনে করেছো আখেরি জামানার বিশ্বনবীকে আঘাত করবা, আমি আলী বেঁচে থাকতে সম্ভব হবে না। আলী ছোট মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন। আমর বলছে পিচ্ছি মানুষ কে তুমি, এখান থেকে চলে যাও, এই জায়গায় দাঁড়িয়ে থাকবা না, নচেত তোমাকে যদি থাপ্পড় দিই তুমি বাঁচতে পারবা না, ওখান থেকে চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তরবারি নিয়ে তার সামনে গেলেন, কিছু দূর গিয়া মাটির মধ্যে একটা রেখা টানলেন, দাগ দিলেন, দাগ দিয়া তিনি দাগের মধ্যে ওখানে দাঁড়ালেন, তরবারি ঘুরালেন, তরবারি মুখের কাছে নিলেন, কি যেন পড়লেন, তরবারির মধ্যে 3 বার ফু দিলেন, তরবারির মধ্যে 3 বার ফু দিলেন, শরীরের মধ্যে 3 বার কি যেন পড়ে ফু দিলেন, আর রেখা টেনে ডাক দিয়ে বলেন আমার তুই শোন, তুই যদি তোর বাবার ঘরের অরিজিনাল জন্মের হয়ে থাকিস, বাবার ঔরসে মায়ের গর্বে এত বড় পায়লওয়ান যদি হয়ে থাকিস, তুই সাহস থাকলে আমি যে দাগ দিছি দাগের ভিতরে ঢুক, দেখবে দাগের ভিতরে ঢুকলে মাতা নিয়ে যাইতে পারবে না। আল্লাহু আকবার। আমার কই দেখি সে ছেলেটা কবে কি দাগ দিয়ে আমার ডাকে আমি যাওয়ার জন্য, সে গুড়ার পিঠে হযরতে আলী নিচে, তাও তো খাটো মানুষ। আলী কত খাটো আপনারা জানেননি, জানেননি আলী খাটো মানে এত খাটো, এটা বুঝাবো কেমনে, এটা তো বোঝানোর মতো জিনিস নেই। মানে ধরেন এই 2 আঙ্গুল লম্বা, এই আঙ্গুলটা ধরেন এতটুকু, মানে মাঝে মধ্যে হযরতে আলী, ওমর এবং আবু বকর একসাথে হাঁটতেন, আবু বকর ডাইন পার্শ্বে, ওমর বাম পার্শ্বে, আলী মধ্যখানে। ওমর বলতেন লাও কানা আলিফ ও লাম, যদি আমি আলিফ এবং লাম মানি, লানা লিখতে আলিফ নুন, লাম আলিফ, লাম নুন আলিফ লাগে, তো তিনি বলতেন যদি আলিফ এবং লাম না থাকে তুমি যে নুন, নুন মধ্যখানে কত বড় থাকে কত, লানা লিখতে লাম নুন আলিফ, নুন তো অনেক ছোট, ছোট না, তুমি যদি, আমরা যদি না থাকতাম আর তুমি যদি থাকতা, তোমার তো অস্তিত্বই থাকত না, এত ছোট ছিলেন হযরতে আলী, খাটো না। মানে হযরতে ফাতেমার চাইতে মোটামুটি 1 হাত অথবা 1 হাত থেকে 4-5 আঙ্গুল কম, এতটুকুন খাটো ছিলেন আলী, মানে ফাতেমা লম্বা ছিলেন, সুবহানাল্লাহ, এত খাটো। তো তিনি বলতেন, তিনি বলতেন যখন ওমর বলতেন আমরা যদি না থাকতাম তোমার অস্তিত্ব থাকতো না, আর আলী বলতেন লাও কানা আলিফ ওয়া লাম, যদি আমি নুন, লাও কানা নুন, আমি যদি নুন না থাকতাম, লা কানা লা মানে তোমরা হয়ে যাইতার না, সুবহানাল্লাহ বললেন না, আমি যদি আলিফ এবং লামের মধ্যখানে নুন না থাকতাম তোমাদের অস্তিত্বই থাকতো না, মানে এত খাটো থাকতেন তিনি। তো যাই হোক, আলী এই কথা বলছেন, এই কথা বলার পরে আমরের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, বলে কি, বলে কি, আমার দরবারে দিয়ে আঘাত করতে লাগলো, রাগে গুসায় আঘাত করতে লাগলো, আমরের প্রত্যেকটা আঘাত হযরতে আলী ফিরিয়ে দিতে লাগলেন। আমর যখন তরবারি দিয়ে আঘাত করে, এমন সময় আলী তাকায়া দেখেন এটা তরবারি না, এটা কাঠের টুকরা। আল্লাহু আকবার। চোখের সামনে দেখা যায় কাঠের টুকরা। আলীকে 3-4 বার আঘাত করবার পরে যখন কিছুই করতে পারলো না, লাস্টে আঘাত করলো, আলী ধরে ফেললেন, আলী কাঠের টুকরা মনে করে ধরে ফেললেন, তার চোখের সামনে মনে হলো কাঠের টুকরা, ধরে তার তরবারিটা শুধুমাত্র আমরের গলার কাছাকাছি লাগালেন, লাগাতে দেরি হয়েছে, আমরের শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে 1 মিনিটও দেরি হয় না। এই অবস্থা দেখে সব কাফেররা দৌড়ে পালালাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে। আমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি আমর রে মারি নাই,
আমি শুধু তরবারি ধরছি, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, কি ব্যাপার বুঝলাম না। আমার নবী বলছেন, ও আলী, চিন্তা করো না, তোমার শক্তি দিয়ে কাজ করো নাই, কারণ যখন আল্লাহ অভিভাবক হয়ে যান, অভিভাবক হয়ে যান, তখন হাতটা তোমার থাকে না, আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। সুতরাং আমরা আজ যদি কাফেরদের মোকাবেলায়, অন্যায়কারী ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় আমরাও যদি নেমে যাই যুদ্ধের ময়দানে, প্রতিবাদের জন্য নেমে যাই, শুধু আমরা থাকবো না, আমাদের সঙ্গে থাকবেন স্বয়ং আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সে রবকে আমরা ভালো করে বুঝতেই পারি নাই, চিনতে পারি নাই। এজন্য আসুন, আমাদের অভিভাবক কে কথা বলেন না, কে? আর যারা আল্লাহকে চিনে না তাদের অভিভাবক কে কথা বলেন না কেন? শয়তান। সুতরাং আজকের থেকে আমরা আল্লাহর পথে চলবো, চলবো তো ইনশাআল্লাহ। সুতরাং এই জমিনে, গোটা দুনিয়ার জমিনে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক না কেন, তওবা যদি না করে এই জমিনে থাকবার অধিকার তাদের কারো নাই। ঠিক কেন জোরে কান? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন। রাত্র 12:30 আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আলোচনা এখানে রেখে দিলাম, লম্বা করবো না, আপনার বসবেন, মোনাজাত করব, কিন্তু আমি আলোচনার পরে 2-4 মিনিট দিয়ে থাকি খোলা প্রশ্ন, কারণ আমি আসলাম চলে গেলাম, আপনারা যদি মনে প্রশ্ন থাকে বলতে পারলেন না, আমি লোক না, আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ আছে, প্রশ্ন আছে। ফজরের, ফজরের একটা সওয়াল করেছি, উত্তর দেবেন, ফজরের আজানের আগে গজল গাওয়া কি জায়েজ? ওরে আল্লাহ, গজল, ফজরের আজানের আগে গজল গায় কোথায়, মাইকে নাকি আপনাদের এলাকায় আছে এগুলা? কথা কন না কেন, আছে বিদাত? আল্লাহ ডাকবার পরে কোনো ডাক নেই, আল্লাহ বলছেন আসসালাতু খায়রুম মিনান নওম, নামাজের চাইতে আর কোনো ভালো জিনিস নাই, ঘুমের চাইতে নামাজ ভালো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, এরপরে আসুক বা আসুক না এটা জানার দরকার নাই, মাইকে কিচ্ছু বলার দরকার নাই। এজন্যই রাত্রবেলা বা যে কোনো সময় মাইকে কোরআন তেলাওয়াত এটাও নিষিদ্ধ। অনেক সময় দেখবেন সবই না পড়া হয়, মাইকে পড়া হয় না রাত্রবেলা, এগুলো ঠিক না, কারণ মানুষকে ডিস্টার্ব করা যাবে না। সুতরাং মাইকে নামাজের আজানের আগে, আজানের পরে, আজান ছাড়া আর কিচ্ছু বলার দরকার নাই, ঠিক আছে তো ইনশাল্লাহ? এটাই পরিষ্কার জিনিস। কারো প্রশ্ন আছে কিছু থাকলে বলেন। ইসলাম প্রচারের জন্য কোনো জায়গায় যদি যুদ্ধ বিগ্রহ হয়, এর মাধ্যমে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে এসেছিল তারা যদি পলায়ন করে চলে যায়, যাওয়ার সময় যেই সম্পত্তি রেখে ফেলে যায় সেটাই হয় গনিমতের মাল, সেটাই যুদ্ধলব্ধ মাল, যারা যুদ্ধ গিয়েছিল তাদের মধ্যে, যারা যায় নাই তাদের মধ্যে বণ্টন করে দেওয়া, এটাই হচ্ছে শরীয়ত বিধান। আর কারো কিছু জানা আছে? ফাঁকা কেন? ফাঁকা থাকলেই সমস্যা, নামাজে মাকরু হবে, মাকরু তাহরিমি, নামাজের জায়গা ফাঁকা রাখা যাবে না, ফাঁকা কোনো সিস্টেম নাই, নামাজ হবে পায়ে পায়ে, কাঁধে কাঁধে, একবারে মিলে। দেখেন আমি কিন্তু দুটা কথা বলছি, পায়ে পায়ে, কাঁধে কাঁধে, তখন আর মারামারি থাকবে না। যাক, হ্যাঁ, আল্লাহ যেন হেফাজত করেন। এরপরে কোনো সময় ফেতনা করবেন না এলাকায়। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আছে, থাকলে বলে ফেলেন, বলেন, কম সময়, 1-2 মিনিট। রমজানের, হ্যাঁ, দেখেন রমজানের আগে সেহরি খাওয়ার আগে গজল গায়। আমরা তো ইসলামের শরীয়ত বিধান হচ্ছে মসজিদের মাইকে যে উঠেন, সেহরি খান, টাইম হয়ে গেছে, এগুলো বলাও তো জায়েজ না। দেখেন একটা ফতোয়ার কিতাবে লেখা, এগুলো জায়েজ না, ডাকবেন কেন? ডাকবেন কোনো মুসলিম তো ডাকবেন কোনো মাইকে, সে তো উঠেই খাওয়ার কথা, এটাই ডাকার কথা না, তাহলে তাকে আপনি গজল গাওয়ার কোনো ওয়াজই নেই, এগুলো দরকার না, এগুলো বেকার খামাখা। ঠিক আছে,
পরিষ্কার, এগুলো ধোম খামাখা। ইসলাম স্বচ্ছ পরিষ্কার ধর্ম, আর কিছু জানার আছে আমি রেখে দেব। খুব ভালো মানুষ, এরা কি সব জানে সব কিছু, এরা দেখতেছে। আচ্ছা যাও, ভালো ওই দেখো, এই যে তারা যে একটা কি করছেন আমার ভাইরা, এই যে স্টার অ্যাসোসিয়েশন, ভালো একটা কাজ করেছেন ওনারা। এরা একটি খারাপ কাজ করছে না, ভালো কাজ করেছেন, ভালো কাজ, ভালো কাজের স্বীকৃতি দিতে হবে, সবাই সহযোগিতা করতে হবে।